ট্রিপের এন্ড কখনোই কমপ্লিট হবে না যদি আমরা শ্রীরামপুর থেকে যাওয়ার সময় রিষড়া ক্রস করে ফেমাস ফেলু মোদকের মিষ্টি স্বাদ না নিই। ফেলু মোদক অনেক অনেক বছরের ইতিহাসের সাক্ষী। এখানে জল ভরা, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এখানকার সব সিগনেচার ডিশ, অনেক অনেক বছরের ইতিহাস। ফেলু মোদকের কত বছর হলো? 174 বছর পুরনো দোকান। বেকড রসগোল্লা আপনাদের সিগনেচার ডিশটা মনে হয়, ওই জল ভরা না? একটু দেখাও, এইটা হচ্ছে এখানকার সবচেয়ে সিগনেচার ডিশ, গুড়ের মোহিনী সন্দেশ। আর এটা হচ্ছে পাটালি গুড়। গুড়ের মোহিনী সন্দেশ দিন তো, দিন না, এটা একটা খাও, একটা দিন আগে। এটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ, গুড়ের মোহিনী সন্দেশ। প্লিজ টেস্ট অ্যান্ড গিভ ইউর কমপ্লিমেন্ট অর কমেন্ট, গুড ব্যাড হোয়াট এভার ইট ইজ, অফকোর্স গুড তো হবেই, এত 175 বছরের দোকান। হাউ ইজ ইট? আউটস্ট্যান্ডিং, ভেতরে গুড় আছে। অ্যান্ড হাউ ইজ দ্য টেস্ট? অসম। এটা কি খাচ্ছেন আপনি ম্যাডাম? বেকড রসগোল্লা। হাউ ইজ দ্য টেস্ট প্লিজ? ভেরি নাইস। রব কুমার আপনি কি খাবেন? আমি নেব ও গুজিয়া পেয়ে গেছে। সো মোহিনী সন্দেশটা হচ্ছে এখানকার সবচেয়ে মানে সিগনেচার ডিশ। কেরম খেতে? হাউ ইজ ইট? ভেরি নাইস। খাও এটা, অত গুড় খুঁজে দেখি, গুড়টা একটু দেখি, পুরো থিক গুড়। সো থ্যাংক ইউ, আপনাদের মানে আইটেমস প্রত্যেকেই বলছে অসম্ভব ভালো। সো আই উড রিকোয়েস্ট এভরি ওয়ান টু প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস প্লেস হোয়েন এভার ইউ হ্যাভ প্ল্যান্স টু ভিজিট চন্দননগর। আপনাদের যখনই প্ল্যান থাকবে শ্রীরামপুর চন্দননগর যাওয়ার, ফেরার সময় ফেলু মোদক অ্যান্ড সানস 174 ইয়ার্স ওল্ড শপ, ইটস এ মাস্ট ভিজিট। অ্যান্ড এই আইটেমটা স্পেশালি গুড়ের মোহিনী সন্দেশ, এটা উইদাউট ফেল নেবেন, অফকোর্স নেবেন।